আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? চলে আসলাম বংশালে, প্রোডাক্ট হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে। যদি আপনারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান, আমার প্রোডাক্ট আপনাদের অনেক অনেক হেল্পফুল হবে। দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণে এখানে সেকেন্ড হ্যান্ড বাইকগুলো আছে, প্রত্যেকটা প্রাইস সম্পর্কে দিয়েছে আমি আপনাদের আজকে ব্লগে জানাতে চেষ্টা করবো। তাহলে বন্ধুরা আমি আর কথা বলাচ্ছি না, চলুন প্রত্যেকটা বাইকের প্রাইস সম্পর্কে জানি। এটা হচ্ছে হুন্ডা সিভিআর 150 cc, দেখতে পাচ্ছেন। এটা বর্তমান প্রাইস কত? মালিকানা চেঞ্জ করতে কত লাগবে? 7,000 টাকা লাগবে। কত কিলোমিটার চলছে এটা? এটা 5,000 কিলোমিটার চলছে। কত বছরের জন্য নাম্বার প্লেট করা আছে এটা? 2 বছরের জন্য। তো যারা স্বপন খেয়ে ব্লগের পক্ষ থেকে আসবে, স্পেশাল কিছু ডিসকাউন্ট দিবেন না? দেওয়া যাবে। আর এটা দেখতে পাচ্ছি ইয়ামাহা R15 ভার্সন 2, এটা ভার্সন 2 আপনারা দেখতে পাচ্ছেন। বর্তমান প্রাইস কত এটা? এটা হচ্ছে 3,50,000 টাকা। নতুন কত হবে? 4,80,000 টাকা মতো হবে নতুন। এটা 3,50,000 সেকেন্ড হ্যান্ড। নাম্বার প্লেট করা আছে তো? কত বছরের জন্য? 2 বছরের জন্য নাম্বার প্লেট করা আছে। আপনার দেখতে পাচ্ছেন ডাবল ডিসের, এটা ফ্রেশ কন্ডিশন তো ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, কত কিলোমিটার চলছে? 6,000 কিলোমিটার চলছে। কত বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে? 2 বছরের জন্য। সো আমরা জানলাম এটা। এর মধ্যে কটা কালার আছে এখন? এর মধ্যে আমরা 3টা কালার পেয়ে যাবো। ওই পাশে দেখতে পাচ্ছেন, দেখ আরেকটা দেখতে পাচ্ছি হুন্ডা সিভিআর, এটা সেম কালার। আমরা একটু দোকানের ভিতরে যাই। আমরা আরেকটা দেখতে পাচ্ছি ইয়ামাহা ব্র্যান্ডের R15 ভার্সন কত এটা? এটা হচ্ছে ভার্সন 2। এটা প্রাইস কত? 2,90,000। এটা হচ্ছে 2,90,000 টাকা। দেখতে পাচ্ছেন ডাবল ডিসেল। কত কিলোমিটার চলছে? 25,000 কিলোমিটার চলছে। অনেক চলছে, আপনারা দেখতে পাচ্ছেন, ফ্রেশ কন্ডিশন তো ভাইয়া। বর্তমান প্রাইস কত বলছেন? 2,90,000 টাকা। নাম্বার প্লেট করা আছে, আমরা নাম্বার প্লেটটা দেখি, ঢাকা মেট্রো লো 19 সিরিয়াল আছে। আরেকটা দেখতে পাচ্ছি ইয়ামাহা ব্র্যান্ডের R15 ভার্সন 2, এটা প্রাইস কত? 3,00,000। এর প্রাইস হচ্ছে 3,10,000 টাকা। নতুন কত আছে? 4,60,000-এর মধ্যে আমরা পেয়ে যাবো। নাম্বার প্লেট করতে তো 7,000 টাকা লাগে। সারাটা দেখতে হবে, যেগুলো হচ্ছে প্রত্যেকটা ইয়ামাহা R15। সো হিউজ পরিমাণ ইয়ামাহা R15 ভার্সন 2 ভার্সন 3 আছে, দেখছেন। এটার প্রাইস কত? এটা হচ্ছে 3,25,000 টাকা। 10 বছরের নাম্বার প্লেট করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটার সাথে ঢাকা মেট্রো লো 27 সিরিয়াল আছে। আর এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি, এটা প্রাইস কত? সেম প্রাইস, ঢাকা মেট্রো লো 25 সিরিয়াল আছে, মাত্র নাম ট্রান্সফার করতে লাগবে 7,000 টাকা। এ পাশে আরেকটা দেখতে পাচ্ছি ইয়ামাহা ব্র্যান্ডের এফজেড ভার্সন 2, এর মধ্যে কটা কালার আছে? এর মধ্যে আপাতত 1টা কালারই আছে। কত কিলোমিটার চলছে এটা? উনিশ হাজার কিলোমিটার চলছে। এটা কি নতুন লাগানো হয়েছে নাকি? এটা লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন হ্যান্ডেলটা খুবই সুন্দর লাগছে, ম্যাচিং করে লাগাইছে। কত প্রাইস এটা? 2,10,000 টাকা। নতুন কত আছে মার্কেটে? 2,65,000 আছে। আর এটা এখন বর্তমানে 2,10,000 টাকা। নাম্বার প্লেট করা আছে, দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো লো 32 সিরিয়াল আছে। সো কত বছরের জন্য রেজিস্ট্রেশন? 10 বছরের জন্য। আর একটু ভিতরে যাই, চলুন। আমরা দেখতে পাচ্ছি ভিতরে টিভিএস মেট্রো, এটা প্রাইস কত? 70,000 টাকা। কত বছরের রেজিস্ট্রেশন করা আছে? এটা 10 বছরের জন্য। সো এটা এটা বিক্রি হয়ে গেছে, এটা দেখালাম না? এটা হচ্ছে ইয়ামাহা, এটা অ্যাবজেক্ট। প্রাইস কত এটা? এটা 1,30,000। এটা প্রাইস হচ্ছে 1,30,000 টাকা। এই পাশে দেখতে পাচ্ছি পালসার, আমরা পালসারে পেয়ে যাবো। এটা সিঙ্গেল ডিসে ডাবল ডিসে? সিঙ্গেল ডিসে, আসলে দেখা যাচ্ছে না ব্যাগের কারণে। প্রাইস কত এটা? এটা শুধু 95,000 টাকা। প্রত্যেকটার সাথে কি 10 বছরের কাগজপত্র করা আছে নাকি? 10 বছরের কাগজপত্র করা আছে, আপনার দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পালসার, এটা পালসার, এটাও পালসার, ওটাও পালসার। ডাবল ডিস্ক আছে নাকি? না, এই সব প্রত্যেকটা সিঙ্গেল ডিসে, জাস্ট কালার চেঞ্জ। যাই বন্ধুরা, আমরা জানলাম, যদি আপনাদের বাইক লাগে চলে আসবেন, কেনার আগে স্বপন খান ব্লগের নাম বলবেন, অবশ্যই আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তাহলে ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।